আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন পুরুষদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধের রিভিউ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আমি মোহাম্মদ আরিফুল ইসলাম মেডিকেল টেকনোলজিস্ট এবং প্যারামেডিক্যাল ডাক্তার তো আজ যে ওষুধটির রিভিউ করব আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ওষুধটির নাম হচ্ছে অ্যান্ড্র ক্যাপ এটি একটি চল্লিশ এমজির ক্যাপসুল জাতীয় ঔষধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে টেস্টোস্টেরন আনডেকানয়েড আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি রেনেটা লিমিটেড এখন আসুন যে ক্যাফে ক্যাপসুলটির কার্যকারিতা কি অর্থাৎ কোন কোন রোগের ক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয় সেটি আমি আপনাদের বলে দিই তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে পুরুষদের টেস্টোস্টেরন হরমোনের ঘাটতি পূরণে বা টেস্টোস্টেরন হরমোন বাড়াতেই মূলত ওষুধটিকে ব্যবহার করা হয় যেমন পুরুষদের পুরুষ হরমোন ও শুক্রাণু বাড়ায় পানির মতো পাতলা বীর্যকে ঘন ও গাঢ় করে দ্রুত বীর্যপাত পতন রোধ করে এবং সন্তান জন্মদানের অক্ষমতা দূর করে মূলত এই সমস্যার সমাধানগুলোতে ওষুধটিকে ব্যবহার করা হয় এবার আসুন যে অ্যান্ড্রোক্যাফ এই ক্যাপসুলটি সেবন করলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয় কিনা না সেইগুলো বলে দিই তো পার্শ্ব প্রতিক্রিয়ার ভেতরে বমি বমি ভাব বা বমি হতে পারে তলপেটে ব্যথা হতে পারে ক্ষুদামন্দা হতে পারে চুল পোড়া হতে পারে ত্বকের জ্বালা পোড়া হতে পারে চুলকানি হতে পারে কোষ্ঠকাঠিন্য হতে পারে ইত্যাদি এবার আসুন যে আসলে অষুধটি সেবনবিধি কি সেটি আমি আপনাদের বলে দিই তো সেবন সেবনবিধি বলতে গেলে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে প্রথম দুই থেকে তিন সপ্তাহ প্রতিদিন তিন থেকে চারটি করে ক্যাপসুল খেতে হবে বিভক্ত মাত্রায় অর্থাৎ হয়তোবা সকালে একটি খেলেন দুপুরে একটি খেলেন রাত্রে একটি খেলেন বা ছয় ঘন্টা অন্তর অন্তর একটি করে খেলেন যখন দুই থেকে তিন সপ্তাহ হয়ে যাবে তার পরবর্তী সময়ে এক থেকে তিনটি করে ক্যাপসুল প্রতিদিন বিভক্ত মাত্রায় খেতে হবে এভাবে তিন চার মাস খেতে হবে আর বিশেষ করে যাদের ডায়াবেটিস হার্ট ফেইলর উচ্চ রক্তচাপ পেপটিক আলসার গ্লুকোমা বৃক্ক অথবা লিভারের কার্যক্ষমতার সমস্যা বা অক্ষমতা আছে সেই সকল রুগীদের ক্ষেত্রে অ্যান্ড্রোক্যাফ এই ক্যাপসুলটিকে অবশ্যই সতর্কতার সাথে সেবন করতে হবে আর এই ওষুধটি শুধু পুরুষদের জন্য মহিলাদের জন্য নির্দেশিত নয় অর্থাৎ মেয়েরা কিন্তু এই ওষুধটিকে সেবন করতে পারবে না আর অ্যান্ড্রোক্যাফ এই ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসিতে বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলে অতি সহজেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আর ওষুধটির দামের কথা যদি বলতে যাই তাহলে প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র বিশ টাকা তো বন্ধুরা যে সকল বন্ধুদের টেস্টোস্টেরন হরমোন অনেক কম হরমোনের ভিতরে শুক্রাণু অনেক কম বীর্য অনেক পাতলা সেই সকল পুরুষ ভাইয়েরা এই ওষুধটি ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ ভালো রেজাল্ট কিন্তু এই ওষুধ থেকে আপনারা পেয়ে যাবেন তবে অবশ্যই অবশ্যই দুই থেকে তিন মাস সেবন করতে হবে এবং কোনো বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে সেবন করতে হবে তো বন্ধুরা এই ভিডিও দেখে যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর এই ভিডিওটি যদি আপনি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে